সাদ্দাত বাদশা, যিনি সাদ্দাত একটা জান্নাত বানাইল, আপনারা সবাই জানেন রে মুসলমান, ও মুসলমান, তিনি একটা জান্নাত বানাইলেন। জান্নাতের বিবরণ শুনিয়া শুনিয়া ও মুসলমান, উনি সুন্দর একটা জান্নাত বানাইয়া, এই জান্নাতের মধ্যে উনি নিজে যাবে, আল্লাহর জান্নাতকে প্রত্যাখ্যান করলেন যে আমি আল্লাহর বানানো জান্নাতে আমি যাব না, নিজে আমি জান্নাত বানাইয়া এই জান্নাতের মধ্যে আমি যাব। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ জানা দিলেন সাদ্দাত তুমি তোমার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, জান্নাত বানানো হয়ে গেল, সুন্দর একটা জান্নাত বানাইলেন, এই জান্নাতের মধ্যে ঢুকবে, কবে ঢুকবে বলে অমুক দিন ঢুকবে, আমার আল্লাহ কাজরাইল অমুক দিন দশটার সময় সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে, একটা পা যেন জান্নাতের মধ্যে না দিতে পারে, ওকে ঢোকার আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সাদ্দাতু সালাক কম নয়, শত শত সাদ্দাত বানাইলেন জান্নাতের চারিপাশে বানাইয়া, নকল সাদ্দাত বানাইয়া, নকল রুহুল আমিন সাজাইয়া, নকল রুহুল আমিন এইরকম বানাইয়া সাদ্দাত নকল জান্নাতের চারিপাশে ঘোরা রাখছে। আদ্রালের সাল্লাম এসে দেখে রে জান্নাতের চারিদিকে শুধু সাদ্দাত আর সাদ্দাত দাঁড়ায় আছে। আদ্রাইল ডাক দে বলে আমার মালিক, এখন তো আমি বড় বিপাদের মধ্যে আছি গো আমার আল্লাহ, এখন বড় শোন বেকুন কইরা বিশাল একটা ঝামেলার মধ্যে আছে, আল্লাহ আপনি বলেছেন সাদ্দাতের জানটা কবজ করছে, এখন শত শত সাদ্দাত জান্নাতের চারিপাশে দাঁড়ায় আছে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে, আসল কোনটা আমি আসলটারে পাইতেছি না, জানটা কবজ করব কার তারে আমি পাই না, আমার আল্লাহ কাজরাইল দাঁড়াও, ঠিক সময় যখন হয়ে যাবে আমি হুকুম দিছি যে টাইমটাই ওই টাইমটা যখন আসবে গো সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে একটা পা সে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাদ্দাত অভিনব কায়দায় জান্নাতে ঢুকার চিন্তা করলেন, কেবল একটা পা জান্নাতের মুখর দরজার মধ্যে লাগাইছে, পিছন থেকে আজরাইল এসে কয় দাঁড়াও দাঁড়াও, আজরাইলকে দেখে সাদ্দাত চোখের পানি ছেড়ে কান্দার বলে আজরাইল আমাকে একটা মিনিট সময় দে রে, আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, একটা বার আমি ভিতরে যা গুল্লি দিয়ে আসি, একটা বার আমি দেখে আসি। আজরাইল কয় না হবে না, আপনি দরজার মধ্যে পা রাখছেন, এই দরজার ভিতরে আপনার পা ঢুকবে না, কারণ আমার আল্লাহর হুকুম হয় নাই। কত মানুষ দেখলাম বিদেশ থেকে খাটি আসি, বাড়ি এসে বাড়ি ঘর দোর বানাইলেন, কত সুন্দর বিল্ডিং বানাইলেন, আল্লাহ তারে শুতে দেন নাই, আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, লেখাপড়া শিখে চাকরি করবে বিদেশে যাবে, কফিনে লাশ চলে আসছে, মা বাবা কান্নাকাটি করে রে মুসলমান, কত মানুষ এই রকম বিদায় হয়ে গেছে, আপনিও কখন কোন হালাতে যাবেন, কখন কোন হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, থাকা সম্ভব নয় থাকব না। সাদ্দাত কোনে কোনায় বিনয় করলেন, কিন্তু আমার আল্লাহ আল্লাহ তাআলা ওনারে মুসলমান শুনে নেন, ওনাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে উনি পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বাবারা শোনো না, শুনে নাও শুনে নাও, আজরাইল বলে আল্লাহ দুইটা মানুষের জান কবজ করতে যে আমার কান্না এসে গেছিল, একটা মানুষ হলো আল্লাহ সাদ্দাতকে যখন আমি জানটা কবজ করতে এসেছিলাম, ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্যে আমি আজরাইলের কাছে কত অনুনয় বিনয় করেছিল, কত না কান্না কাটি করেছিল, ওর কান্না দেখে বড় আফসোস জেগেছিল, আমার চোখে পানি এসে গেছিল, আর একটা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম গো, ওই সাগরের মধ্যে জনম দুঃখিনী মা থেকে একটা সন্তান ডেলিভারি হলো,
বিশাল তুফান দিয়া পুরো জাহাজটা লন্ড ভন্ড করে ফেলা হলো, সমস্ত যাত্রীগুলো মারা গেল, সমস্ত যাত্রীগুলো মারা গেল। আমার আল্লাহ, ওদিন জনম দুঃখিনী মাকে আমি বিদায় করে দিলাম, ছোট্ট একটা মাসুম বাচ্চা একটা খাটের উপরে তক্তার উপরে তারে ভাসায় দিয়েছিলাম, আল্লাহ ওদিন আমি কান্না ধরে রাখতে পেরেছিলাম না, এই সাগরের মাঝখানে শিশু মাসুম বাচ্চাকে আমি জিন্দা রাখলাম, আল্লাহ কি হালাত হবে সেদিন আমি কেঁদেছিলাম। ওই মায়ের জানটা, শিশু মায়ের জানটা, ওই জনম দুঃখিনী মায়ের জানটা কবাস করতে যাইও আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর ওই সাদ্দাত বাচ্চারা জানটা কবাস করতে যে আমার চোখে পানি এসেছিল। শুনে নেন, শুনে নেন, অ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলবে আজরাইল তুমি জানো না ওই দুইটা ব্যক্তি একই ব্যক্তি, ওই সাদ্দাতকে আমি সাগরের মাঝখান থেকে বাঁচাইলাম, ওই জঙ্গলের জঙ্গলের বাঘ দুধ খাওয়া তারে মানুষ করলাম, পৃথিবীর মধ্যে তারে আমি এই জঙ্গলের মধ্যে তারে বাঘ দিয়া তারে লালন পালন করলাম, বাঘের দুধ পান করায় তারে লালন পালন করলাম, পৃথিবীর মধ্যে শক্তিশালী রাজা তারে বানাইলাম, আমি আল্লাহর সঙ্গে নাফারমানি করিয়া নিজেই বাদশাহী বানাই, নিজেই বাদশাহী হলেন, নিজেই রাজ্য তয় বানাইলেন, নিজেই কি করলেন জান্নাত বানাইলেন। ওই দুটি লোক একই লোক রাজরাইল, শুনে রাখো, ওই দুটি লোক ছোট্টবেলা সেই শিশু বাচ্চাটাই হলো, বড় হয়ে মুসলমান ওই সাদ্দাত জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, তালে বুঝা গেল এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, এই মরণের মধ্যে থাকলেই তো রাত শেষ হয়ে যাবে। অ মুসলমান শোনো, পৃথিবীর তারপর দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শেষে যিনি মৃত্যুবরণ করবে, তিনিও 50,000 বছর বা 500 বছর, 5,000 বছর ওই কবরের জগতে থাকতে হবে। কোন কোন কিতাব বলে 50,000 বছর কবরে থাকা লাগবে। এই কবরে কোনো সময় নাই, কবরে কোনো সকাল আর রাত নাই, কবরে শুরু আছে কোনো শেষ নাই, শেষ হলো কিয়ামত পর্যন্ত। অ মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জিন্দা থাকবে না। দুনিয়ার মধ্যে যখন সব কিছু শেষ হয়ে যাবে গো, তখন থাকবে চারজন ফেরেশতা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, ও আজরাইল, দুনিয়াটা শেষ করলা, জমিন শেষ করলা, আসমান শেষ করলা, সব কিছু তুমি বিলা ফেললা আজরাইল, এখন জীবিত আছে কে কে বলো? বলবে আল্লাহ, আমি আছি, আমি আজরাইল, আছে জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আল্লাহ আর আছেন আপনি, আমরা পাঁচজন। কয়জন জোরে বলেন, কয়জন? পাঁচজন। আল্লাহ বলবে দৌড়া যাও আজরাইল, জিব্রাইলের জানটা তুমি বাইর করে নিয়ে আসো, দেরি করো না, দৌড়া যাও, আগে চলে যাও, ইসরাফিলের জানটা কবাস কুকার কবাদান ইসমাবার। মুসলমান শুনে নাও, চলে যাও, জিব্রাইলের রুহটা বাইর হয়ে গেল, থাকলো তিনজন, কয়জন? তিনজন থাকলো। আর আমার আল্লাহ, আল্লাহ বলে আজরাইলে কজন আছে? বলে আল্লাহ, জিব্রাইলের রুহটা তো বাইর হয়ে গেল, এখন আসি আমি, আমি আজরাইল, আর মিকাইল, আর ইসরাফিল, আল্লাহ আর আছেন আপনি, আমরা চারজন জিন্দা। আমার আল্লাহ বলে যাও যাও, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। এই মিকাইলের জানটা যখন বাইর করে আনবে, থাকবে তখন আজরাইলের কে থাকবে? মুসলমান, ইসরাফিল, মুসলমান দুজন। আর আমার আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল কয়জন আছে? আর বলে দুজন আছি আমরা, নিয়ে আসো, যাও, চলে যাও, ইসরাফিলের কাছে চলে যাও, ইসরাফিলের সিংহাটা যেন জমিনের মধ্যে পড়ে না, এটা ঝুলন্ত অবস্থায় রেখে দেবা, ইসরাফিলের জানটাও তুমি বাইর করে নিয়ে আসো। ইসরাফিলের জানটা যখন বাইর হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আর কজন আছে? আজরাইল বলবে আল্লাহ, এখন আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে এখন জিন্দা আছি, আপনি আর আমি। আমার আল্লাহ বলবে আজরাইল, তালে প্রস্তুতি নাও,
তাহলে প্রস্তুতি নাও। আমি শুরুতেই বললাম স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল বলবে আল্লাহ কি প্রস্তুতি নেব, বলে আজরাইল তোমার রুহটা তাড়াতাড়ি দিয়ে দাও, আর দেরি করো না। আজরাইল আল্লাহ এটা কি শুনাইলেন, সবার রুহ তো আমি কবজ করলাম, আল্লাহ আসমান জমিনের নিচে যত ছিল, এই জমিনের উপরে আসমানের নিচে যত লোক ছিল, সমস্ত মাখলুকাতের রুটা আমি বাইর করেছি, আল্লাহ এখন শুধু জিন্দা আছি আমি আজরাইল একা, আপনি আছেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, আমাকে আপনি সৃষ্টি করেছেন, স্রষ্টা হলেন আপনি, হুকুমদাতা গো আল্লাহ, এখন আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি। আমার আল্লাহ বলবে আজরাইল তোমার রুটা বাইর করে দাও, বলবে আল্লাহ আমি কেমনে এই কাজটা করবো, কয় নিজের গলা মধ্যে মুখের মধ্যে হাত ঢুকায়া দাও, মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া তোমার হাতে তোমার রুটা সিনে এনে দাও। জিব্রাইল বাদন আজরাইল সাল্লাম নিজের গালের মধ্যে হাতটা ঢুকায়া দিল, এরে হাতটা ঢুকায়া দিলে যখন এই পাখিটার ধরবে একটা চিৎকার মেরে কান্দর, বলে আল্লাহ আমার মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি নাই রে, আমি আগে যদি জানতাম এই দায়িত্ব কোনোদিন নিতাম না, কত মানুষের রুটা বাইর করার সময় পায়খানা করে দিছে, কত রুহ বাইর করার সময় তাদের জিব্বা বাইর হয়ে গেছে, কত রুটা বাইর করার সময় একটাঙ্গ পড়ে গেছে, কত কষ্ট দিয়া আমি আজরাইল তাদের জানটা বাইর করেছি গো আল্লাহ। আমি আজরাইল শুইতে পারি না, কিতাব প্রমাণ দেয় যদি ওই দিন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মধ্যে মানুষগুলো জিন্দা থাকত গো, এই দুনিয়ার সমস্ত মানুষের তোমাদের কি হতো, ও মুসলমান হাত পেল করে মারা যেত চিৎকার শুনে, এত জোরে চিৎকার মারবে আজরাইল। আল্লাহ বলবে আজরাইল কান্না করে লাভ নাই, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই, আমি হুকুম দিছি তাড়াতাড়ি রুটা দিয়ে দাও। আজরাইল রুটা ধরে কানবে, বিনায়া 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 বিনায় কানবে রে, আমার আল্লাহ বলবে আজরাইল আর কান্দিস না, তোর কান্না করে দেরি করিস না, আমি হুকুম দিছি জলদি করে রুটা দিয়া দে। আজরাইল বলবে মালিক ওদিনে আমি ভুল করেছিলাম, যেদিন তুমি দুনিয়াটা সৃষ্টি করার জন্য হুকুম দিয়েছিলে মাটি আনার জন্য, ওদিন গিয়েছিল সব ফেরেশতে সেদিন ফিরে এসেছিল মাটির কান্না শুনে, মাটির কান্না শুনে সেদিন আমার দিলে মায়া হয় নাই, আপনার হুকুম তালিম করার জন্য আমি একাকার হয়ে গেছিলাম। আল্লাহ ওদিনে আমি বুঝতে পেরেছি আবারও একদিন কান্না করে লাভ হবে না, আমার বিদায় নিয়ে যাওয়া লাগবে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলবে আজরাইল রে জলদি করে রুটা দিয়ে দাও। আজরাইল সাল্লাম এবার রুটা ধরে টান্দি বাইর করবে, সমস্ত পায়ের মুসলমান সমস্ত শিরা উপশিরা গুলো শুকায় যাবে, রুটা টান্দে সিরে নিবে, সিরা আমার আল্লাহ পাকের কাছে হস্তক্ষেপ করবে। আল্লাহ পাক তখন মুসলমান যখন হুকুম দিয়ে দিবে, ইসরাফিলের ওই সিংহাসন ওই সিংহা বাদান সিংহাখানা অমুসলমান উটা গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড় শুরু করে দিবে, সেদিন সব কিছু শেষ হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি গুনাহ মাফ হয়, কবিরা গুনাহগুলো মাফ হয় তো, মুসলমান সগিরা গুনাহ মাফ হয় শুধু আশার কারণে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, তালি রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসলে লাভ না লস, আরো জোরে বলেন লাভ না লস। পৃথিবীর কোথায় আছে এই রকম দামি কথা,
কি রকম এত সুন্দর ফায়দার কথা, তাহলে কেন জান্নাতের বাগানে আসবেন না, কেন রিয়াজুল জান্নাহ বাহিস্তের বাগানের সম্মান প্রদর্শন করবেন না? কারণ মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়, ঠিক কি না? মক্কা মদিনার মাটিগুলো গায়ে লাগলে জীবনের গুনাহ সরে চলে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলকানি রোগ হয়, কথাগণ ঠিক কি না? যত ধুলাবালি লাগে ততই সুলকানি বাড়ে, কিন্তু মদিনার মাটিগুলো গায়ে লাগলে গোনাগুলো ঝরে যায়, লাগার সঙ্গে সঙ্গে জীবনের গোনাগুলো ঝরে যায়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়। আর বাংলাদেশের আপনাদের এই হবিগঞ্জের স্টেশনে কত সুন্দর সুন্দর পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়, কারণ আপনাদের সিলেট অঞ্চলে অনেক পাথর আছে, এই পাথরে চুমা দিলে দুলার গন্ধ হয়, কিন্তু মুসলমান মদিনার পাথরে চুমা দিলে গোনা মাফ হয়ে যায়। মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। আগামীকাল গতকালকেই জায়গা ছিল মসজিদে মসমসানে একটা জায়গা, খোলা জায়গা, খোলা মেলা একটা জায়গা ছিল, আজকে কুরআন হাদিসের সম্মানের খাতিরে এই জায়গাটার নাম হয়ে গেছে রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগান। আগে হলো বেহেস্ত, তারপরে হলো বাগান। মানুষের জন্য জায়গার দাম বাড়ে, ঠিক কি না? জায়গার জন্য, বস্তুর জন্য জায়গার দাম বাড়ে, কিসের জন্য? জায়গার জন্য বস্তুর দাম বাড়তে পারে না, কিন্তু বস্তুর জন্য জায়গার দাম বাড়ে। সিলেটের দাম বাড়ছে শাহজালাল আমিনের খাতিরে, ঠিক কি না? কারণ শাহজালাল আমিনের নাম শুনলেই বলে সিলেট জেলা, কিন্তু এই নামটা কামাইতে যায় একটা লোক আছে, তার নাম হলো শাহজালাল আমিনি, শাহপরাণ আমিনি। এইরকম আল্লাহর মাহবুব বান্দাদের জন্য জায়গার দাম বাড়ছে। মুসলমান শুনে নেন, আল্লাহর নবীর খাতিরে মক্কা মদিনার দাম বাড়ছে, আজকে এই জায়গার দাম বাড়ছে এই জান্নাতের কোরআন হাদিসের মাহফিলের খাতিরে, আলেম ওলামাদের খাতিরে। কারণ এই জায়গার দাম গতকালকের জায়গার আজকের জায়গার আতার দিন পার্থক্য। সকালবেলায় জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগান কেউ বলবে না, এই জায়গাটা হবে মসজিদের মাঠ, ওই জায়গাটা হবে বাড়ির উঠান, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এইরকম দাম, ওই বাজারে যারা ঘোরাফেরা করতে সেদের দাম আর আপনাদের দাম এক না, আপনাদের মূল্য অনেক। যদি জানতেন সারা জীবন জান্নাতের বাগানে বসে থাকতেন, সারা জীবন জান্নাতের বাগানে বসার জন্য পাগল হয়ে যেতেন। কেন এখনই তো ঘুমাইলে চিরঘুম ঘুমায় যাবো, আমাকে সাবজেক্ট দিয়েছে হুজুর কবর হাসরের দিকে, এই জন্যে যাবো একটু পরে, যদিও আলোচনাটা আমাকে মাহফিল কর্তৃপক্ষ বলছে হুজুর এই আলোচনাটা করবেন, তবু আমার যাওয়ার আগে একটু আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু কথা বলে যাচ্ছি, যে মদিনার মাটির মর্যাদা আর বাংলার মাটির মর্যাদা এক না, তদ্রূপ এই জায়গার মর্যাদা, এই জায়গা যদি মৃত্যু হয়ে যায় আপনার, আপনি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগানে আমি বসেছিলাম, আমাকে দুনিয়া থেকে আল্লাহ তুমি নিয়ে আইছো, আল্লাহ আমি তো তোমার জান্নাত দেখি নাই। ওলামা একরাম বলেছে রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগান, বেহেস্তের বাগান বলেছিল আল্লাহ এই জান্নাতের বাগানখানা তুমি আমার দান করো আল্লাহ, একটা সুযোগ পাবেন বলার মতো, কিছু তো কামাই করতে হবে। একে তো আমাদের দেশে, আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে বলে খালি কাসায় গিরে আটে না, নাকি খালি সালায় গিরে আটে না, খুলে যায়, কিছু থাকলে এক পাশে আটে। তবু আমার যদি কিছু আবদার করার মতো সুযোগ যদি না থাকে, আমি কি নিয়ে দাবি করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার তো আমল নাই, কিচ্ছু নাই, তবে জান্নাতের বাগান বলে শুনলাম ওলামা একরাম, সেই জান্নাতের বাগানে তো আমি এই মাটির মধ্যে আমিত্ব দূর করে খড়ের পরে ঠান্ডা মাটির মধ্যে বসে গেছিলাম, আহা একটা তো কিছু পাইব। আর আল্লাহ আদর করে জাহান্নাম পৃথিবীতে বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে, যখন শীতের মৌসুম আসে জাহান্নাম নিঃশ্বাস টান দেয়, জাহান্নাম যখন নিঃশ্বাস টান দেয় তখন প্রচণ্ড শীত পড়ে, আবার জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে প্রচণ্ড উত্তপ্ত গরম পড়ে। যে এলাকার মধ্যে জাহান্নাম যত নিকটবর্তী সেই এলাকার মধ্যে তত উত্তপ্ত গরম বেশি, যে এলাকার মধ্যে জাহান্নাম জান্নাত জাহান্নাম যত নিকটবর্তী সেই এলাকার মধ্যে প্রচণ্ড শীতের মাত্রা বেশি পড়ে। সুতরাং জাহান্নাম, জাহান্নাম বছরে কয়বার নিঃশ্বাস নেয়?
জোরে বলেন কয়বার? আর সাড়ে কয়বার? একবার। সুতরাং এই যে ঠান্ডা পড়তেছে এর হাকিকতটা আমাদের বুঝতে হবে, জাহান্নাম নিঃশ্বাস নিতেছে। সুতরাং সেই জাহান্নাম কত বড় ভয়াবহ, যার ভিতরে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো, 70,000 ফেরেশতা একটা রশির মধ্যে টানাটানি করবে। কত হাজার? আর একজন ফেরেশতার গায়ে কি আমাদের সাথে বল কম? কথা কয় না সেই রশি ধরে টানবে, জাহান্নাম পালাইবে। জাহান্নাম পালাবে, আল্লাহ ডাকবে, বলবে জাহান্নাম তুমি কোথায় যাও? আল্লাহ তোমার বান্দার কান্নার রোল পড়ে গেছে, আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে আর জ্বালাও পোড়াও করো না, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে জাহান্নাম পালায় লাভ নেই, আমি তোমাকে বানাইছি না ফারমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং আজকে পালানো তুমি কান্দছ, কিন্তু ও তো আমার ভয়ে কান্দে নাই, ও তো আমার ভয় অন্তরে ধারণ করে নাই, সুতরাং তুমি পালায়ও না, কারণ তোমাকে তো বানাইছি নাফারমান বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং যারা কোরআনের মাহফিল বোঝে না, যারা নামাজ বোঝে না, শরিয়াত বোঝে না, তরিকাত বোঝে না, হাকিকত বোঝে না, ইসলাম ইমান ইহসান বোঝে না, তাদের জন্যই তো আমি তোমাকে বানাইছি সাইজ করার জন্য, পালায়ও না। তাহলে বোঝা গেল আল্লাহ কত নিষ্ঠুর হয়ে যাবে। আল্লাহ সেদিন যে দয়া না করে আমাদের বাসার কোনো গতি নাই। আল্লাহ যদি দয়া না করে, আমার বিশ্বাস আমার মাবুদ যদি দয়া না করে, বাসার মতো কোনো মুক্তি মুয়াদ্দেসের হবে না, ধরা পড়ে যাবো আমরা, ধরা পড়ে যাবো। আমার আল্লাহ বড় দয়ালু, এই জন্য আমার দয়াল আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবেন, মাহফিলে আসলে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। হাসি রহস্য না, হাসি তামাশা নয়, আমরা যে কোনো মাহফিলে বসে চোখের পানি ছাড়বেন কবরের ভয়ে, বা বক্তা যা বলে বলুন গে, আপনি ভয়ের মধ্যে আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আল্লাহ আমার জীবনের শেষ মনে হয় আজকে মুহূর্ত, আমি আর ফিরে যেতে পারবো না, আমি মাহফিল তার উঠতে পারবো না, একবার চোখের পানি টাচ করে ছেড়ে দিবেন। আমার আল্লাহর কাছে ওই চোখের পানি অনেক প্রিয়, আমার আল্লাহ বান্দার চোখের পানিটা বেশি পছন্দ করে, এই জন্য বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি কাঁদবেন, হাসবেন কম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভুলে গেছি বিদানা জিনয়া জামানায়, সেরে দিছি খোদার কোরআন এই নয়া জামানাই, ভুলে গেছি খোদার বিধান নয়া জামানায়, ভুলে গেছি খোদার বিধান নয়া জামানাই, ওরে আসবে যদি তোমার আসবে যেদিন চলে যাবার, তোমার আসবে যেদিন চলে যাবার শেষ বিদায়ের ডাক, এসে গেছে নয়া, এসে গেছে নয়া জামানা, ভুলে গেছি খোদারি বিধান, এসেছে নয়া জামানা, ভুলে গেছি মাবুদের বিধান, আল্লাহুম্মা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবিজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবিজি, আসবে কবে এই গোলামের ও নবী ও আপনাকে যে পাইল জান্নাত তার অজীব হইল, জাহান্নাম তার হারাম হইয়া গেল, ওগো এই আশেকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, এই আশেকের বেদনা বুঝাইলে কেউ
শুনাইলে কো শুনিতে চাই না অগণ বিজি শুনাইলে কো শুনিতে চাই না তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণ বিজি আসবে কবে এই গোলামের একটু মহব্বতে বলেন তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণ সুতরাং আমার বাবারা দুই নম্বর বিপদ কবর তিন নম্বর হলো কিয়ামতের ময়দান কবরে শোয়ানো পর কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে নাম তার নুমান ফেরেশতা সংক্ষিপ আকারে বলে যায় কথাগুলো যার যার আমল নামা তার তার লেখা লাগবে এদিকে ক্রামন কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে এই আমলগুলো যার যার হাত দিয়ে লেখা লাগবে আল্লাহ আকবর বলেন দাদু ভাই পরীক্ষার খাতায় নিজের খাতায় নিজে যেমন লেখা লাগে ঠিক তদ্রূপ যদিও নকল করা যায় যদিও খাতা অনেক সময় আর একজনদের লেখানো যায় এখন কি অনেকেই আপনাদের দেশেও দেখলাম এ বছরে ইন্টারের এক ক্লাসে কয়শো ছাত্রের জন্য জীবন নষ্ট করছে প্রিন্সিপাল সাহেব পাঁচশো ছাত্র যে পাশ করায় দিব আসলে পরে দেখা গেছে রোল রং সব বদলে গেছে সব ফেল করছে এইরকম কিয়ামতের ময়দানে সলসতারি করে লাভ হবেন এই দুনিয়াতে সলসতারি করবেন ঘুষ খাবেন সুদ খাবেন জেনা ব্যবচার অন্যায় করবেন কিন্তু কবরে শোয়া পর আপনার আমল নামে লেখা লাগবে দুইটা ফেরেস্তা আসবে একটা ফেরেস্তার নাম হলো নুমান ফেরেস্তা আর একটা ফেরেস্তা আসবে মনকার নেকি মনকার নেকির আসার আগে যে ফেরেস্তা আসবে তার নাম হলো নুমান ফেরেস্তা উনি আসা আপনাকে উঠাবে জাগাবে জাগানোর পরে দুইটা কাগজ দিবে এই কাগজ একটা হলো বদির কাগজ একটা হলো নেকির কাগজ এগুলো বান্দা নেকির কাগজটা দিবে লেখা লাগবে আশি বছর পঞ্চাশ বছরের জিন্দগি মিনিটের ভিতর লেখা হয়ে যাবে আর যেটা খারাপ কাগজ অন্যায় করবেন সেইটা উনি লিখতে যাবে আর কাফনের কাপড় হবে আপনার কাগজ কি হবে কাফনের কাপড় আর ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম মুখে থুতু মোবারক হবে কালি আল্লাহু আকবার বলেন না অনেক বিস্তারিত আলোচনা এটাকে নিয়ে বিশ্লেষণ করে আলোচনা করলে আমার আরও এক দেড় ঘন্টা সময় যাবে আপনাদের কষ্ট হবে আমার দাদু ভাইয়েরা এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত তাকে আঘাতের পর আঘাত মাস শুরু হবে এমন পিটানো শুরু হবে ডান দিক থেকে ধাক্কা মারবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে উপর থেকে চাপ দিয়ে হবে নিচের দিকে চাপ দিয়ে হবে মন মন মাটি নিচে চলে যাবে কয়েকশো গোজ মাটির নিচে আবার টানতে বাইর করা হবে তাকে আঘাতের পর আঘাত দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত লেখা হবে না তখন সারা হবে না যখন তার আমল নামাটা নিজ হাতে লেখা হয়ে যাবে তখন বান্দার গলার মধ্যে এইভাবে লটকায় থুয়ে আফসোস করে নোমান ফেরেস্তা বলবে আহ আফসোস আহা তুমি দুনিয়ার ষাট বছরের জিন্দগি আশি বছরের জিন্দগি তুমি অবহেলায় পাঠাইছো তোমার জন্য অপেক্ষা করতেছো ও ইদ্দাতিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করছে সাতটা জাহান্নাম তুমি জাহান্নামের অধিবাসী জাহান্নাম তোমার ঠিকানা আফসোস করতে করতে চলে যাবে বান্দা তুমি ভুল করেছো আর যারা জান্নাতি তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিবে জান্নাতি উপরে আমল নামাটা থাকবে ভালো বল বান্দা ও ইদ্দাতিল মুমিনিন মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছে আটটা জান্নাত সুবহান বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার কয়টা জান্নাত আটটা জান্নাত আফসোস করে বলবে বান্দা শীতের দিনে অজু করে নামাজ পড়ছস গোসল করছস পবিত্রতা থাকছস এই দুনিয়ার মধ্যে বন্দেগি করছিস আল্লাহ জিকির করছিস দুনিয়ার মধ্যে হারাম খাস নাই হালাল খাইছিস বান্দা তুই আজকে ভাগ্যবান আটটা জান্নাতের দরজা খোলা থাকবে আটটা জান্নাতের নিয়ামত ওই কিয়ামত পর্যন্ত ভোগ করবে জান্নাত থেকে ঘ্রাণ আসবে জান্নাত থেকে খাবার আসবে জান্নাত থেকে হুরগেলেমান আসবে জান্নাত থেকে সুগন্ধি আসবে জান্নাত থেকে নিয়ামতগুলো আল্লাহ পাঠিয়ে দিবে ফেরেশতারা নিয়ে নিয়ে আসবে আর জাহান্নামের ফেরেশতারা ওই অগ্নিকাণ্ড থেকে ভয়ঙ্কর আজাব যেগুলো সেগুলো আপনার কবর পর্যন্ত পৌঁছায় দিবে আমার ভাইয়েরা এটা হবে কবরের জগৎ এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাই হাতে ধরে বলে যাই এই জিন্দগির মধ্যে সৎ পথে থাকেন যদি বাঁচতে চান কারণ আমার আপনার জিন্দগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওরে জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া রে সুনারাদ নিশিতর যায় ফাঁকি দিয়া বলেন জিন্দগি তোর যায় ফুরা ইয়ারে সুনারাদ নিশিতর যায় ফাঁকি
ও আদম রে রং তামাশাই কাটাইলি খুদার বিধান মানিলি কবরেতে কি হবে উপায় ও আদম রে রং তামাশাই কাটাইলি খোদার বিধান মানিলি কবরেতে কি হবে উপায় থাকতে সময় চিনলি না সময় গেলে আর পাবি না থাকতে সময় চিনলি না সময় গেলে আর পাবি না একদিন যাবি কবর মাঝারে সোনার আদম জিন্দেগি তোর যায় ভরাইয়া বলেন জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দাদু ভাই আজকে মনে করছি কালকে করব কাল মনে করি পশু করব করতে করতে কিন্তু সময় স্রোতের মতো চলে যাচ্ছে আপনার মূল্যবান সময় আপনার জীবনের মূল্যবান সময় স্রোতের মতো চলে যাচ্ছে এটা আর ফিরে পাওয়া যাবে যেমন সমুদ্রের ঢেউ ফিরে আসে না তদ্রুপ আপনার জীবন থেকে যে মিনিটটা যে সেকেন্ডটা চলে যাচ্ছে আর ফিরে পাওয়া সম্ভব না জোরে বলেন পাবেন ফিরে পাওয়া সম্ভব সম্ভব না এই জন্যে সময় থাকতে সাধনা করো সময় গেলে সাধন হবে না আমাদের কুষ্টিয়ার লালন আফসোস করে বলছে সময় গেলে সাধন হবে না সময় গেলে এখন মুরব্বি যা পারবে আমি তা আমি যা পারবো মুরব্বি পারবে না এই বয়স যখন আমার হবে আমিও পারবো না এখন অজু করতে গেলে অজু হবে না বাই বাইরে যাবে পাশা দিয়া এরপরে প্রস্রাব ফোটে ফোটে পড়বে আপনার অজু পবিত্র কাপড় থাকবে না মাজা বেঁকা হয়ে যাবে দাঁড়ায় নামাজ পড়তে পারবো না এরম হাঁটতে পারবো না দৌড়াইতে পারবো না তদ্রুপ এখন যে বন্দেগি করে যত শান্তি পাবো বুড়া বয়সে পাবো না এই জন্যে জিন্দেগি আপনার আমার ফুরিয়ে যাবে সময় থাকতে সাধনা করা লাগবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক জোরে বলেন আমি আমি কয়েক মিনিট আমি আমার মা বোনদের জন্য কথা বলবো এরপর আলোচনা শেষ করবো আল্লাহ একবার বলেন না অনেক কথা ছিল কিয়ামত পর্যন্ত কিয়ামতের আলামতগুলো আল্লাহ বাসায় রাখলে আবার যদি আশপাশে আসি কিয়ামতের আলামতগুলো আমি বলবো যেহেতু একটা বিষয়ের উপরে আলোচনা এই কবর হাসর মিজান এই বিষয়ে আলোচনা অনেক লম্বা বড় আলোচনা এটার পরে ডিফেন্ড করে আলোচনা করতে গেলে আমি অনেক অনেক আলোচনা শেষ করতে পারি নাই বাবা অনেক আলোচনা রয়েছে এগুলো তো শেষ করা সম্ভব না আর কবরের কোনো আপনার আপটুট আলোচনা হয় না অনেকেই বলে কবরের ওয়াজ কবর আপটুট কি কবরে তো হয় আমাদের মরণ আপটুট কোনো মরণ আসে বলেন দি কথা বলেন না কেন মরণ হবে এটার মধ্যে বানায় কি বলবেন বানায় বলার মতো ক্ষমতা নাই জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন পারবেন মরণের কোনো ওয়াজ বাড়ায় কমায় কোয়া যাবে মরণ হবে হয় ঘুমের ঘরে হবে নাই দাঁড়ায় হবে নাই বসে হবে নাই শুয়ে হবে নাই গাড়িতে হবে না লঞ্চে হবে না হলে বিমানে হবে হবেই হবে সুতরাং মরণ তো মরণই এর কোনো আপটোড আলোচনা নাই এই জন্য অনেকে চিন্তা করেন যে মরণের কথা কি মরণই একই ওয়াজ মরণ হবে কল্লো নাফসিন যায়কাতুল মউত এইটা আজ পৃথিবীর মধ্যে কোন বৈজ্ঞানিক কোন কবি এটাকে অস্বীকার করতে পারে কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারেন কিন্তু মরণ আসবে এটা অস্বীকার করার মতো কেউ আসেন এখানে একটু হাত উঠান দিয়ে আমার মরণ হবে না কেউ আসেন এই জন্য কবরের কোনো আপটুট আলোচনা হয় না আপটুট আলোচনা হয় অনেক আলোচনা হয় কোরআনকে নিয়েও আপটুট আলোচনা হয় কারণ কোরআন আসলো কিসের জন্য আসলো কোরআনের বিধান নিয়ে কোরআনের বাণীগুলো নিয়ে এগুলো হয় কিন্তু কবর নিয়া মরণ নিয়া হাসর নিয়া কোনো আপটুট আলোচনা নাই এটা আনকমন আলোচনা এটা কমন আলোচনা যেটা আনকমন নাই কমন একদম এটা আমাদের সবার জানি সবাই বুঝতেছি তারপরও আমরা মানতেছি না দিনের পরে রাত আসে যেমন চির সত্য রাতের পরে যেমন দিন আসে চির সত্য যেটা বলেন ঠিক কিনা চিরন্তর কথা কন না কেন সত্য না মিথ্যা রাতের পরে কি আসবে সকাল সকালের পর আসবে রাত এটা যেমন চিরন্তর সত্য আপনি দুনিয়ায় আসছেন মরণ হবে এটাও চিরন্তর কথা বলেন না কেন হবে আমার মনে হচ্ছে এর মধ্যে সন্দেহ আছে কিছু মানুষের সন্দেহ আছে সন্দেহ যার থাকবে ইমান থাকবে ফিরাউন নমরুদ কারণ ফিরাউন যত দুনিয়ার মধ্যে আছে সব শেষ
কাউরে আল্লাহ রাখে নাই, আমাকেও রাখবে না, আপনাকেও রাখবে না। আমার মতো কত বক্তা ওয়াজ করছে, আজকে কততম বছর, আজকে ছয় বছর, আজকে ছয় পাঁচ বছর চলে গেছে। এই পাঁচ বছর আগে যে বক্তা এনে ওয়াজ করে গেছে, বেশি আছে কি না জানি না। এই পাঁচ বছর আগে এই মঞ্চে যারা ছিল তার মধ্যে হয়তো দুই চারজন মরে গেছে, মনে নাই? এই মাহফিলে আজ থেকে পাঁচ বছর আগে যারা বসেছিল সবাই কি বেঁচে আছেন? গেছে না? এই জায়গা বসেছিল, এই জায়গা বসেছিল, এই পাশে বসেছিল, আজকে তারা কবর জগতে শুয়ে আছে। এই জন্য আমিও একদিন থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার মারা সত্তরটা শিক্ষণীয় একটা বিষয়ে কথা বলে যাব। আমার মারা শিক্ষণীয় একটা বিষয়ে সচিরন্ত সত্তরটা ঘটনা। একজন রাজা, আমি একটা গল্প করে যাই, গল্পটা করার পরে আলোচনা শেষ করব। আলোচনা, একজন রাজা চারজন বিবি, কয়জন বিবি জোরে বলেন, কয় বিবি? চারজন বিবি, বড় বিবি, মেজ বিবি, সেজে বিবি, ছোট বিবি। কিন্তু বড় বিবির চেহারা সুরত ভালো না। আমার মারা ওয়াজটা শুনবেন ভালো করে, বড় বিবির চেহারা সুরত তত ভালো না, শ্যামলা আকার, উসলাম্বাও বেশি ভালো না। কিন্তু রাজা মশাই অত্যন্ত ভালোবাসে ওই বিবিকে, বড় বিবিকে। আরো তিনজন বিবি আছে, তাদেরকে এত প্রচন্ড ভালোবাসে না, তাদের চেহারা সুরত অনেক বালা, অনেক ভালা। এখন রানী প্রতিদিন ওই তিন বিবি রাজাকে বলে যে আমাদের তো চেহারা সুরত ভালো, দেখতে শুনতে ভালো, আমাদের রূপগুণ ভালো, আমাদের আমাদের যৌবন বয়স অল্প বয়স, কিন্তু আপনি আমাদের চাইতে বড় বিবিরে ভালোবাসেন, বড় বিবির ভিতর পাইছেন, বড় বিবির প্রশংসা করেন, বড় বিবিকে সম্মান করেন বেশি। রাজা শুধু এড়ে চলে যায়। রাজা বলে আমি তোমাদের প্রশ্নের জবাব আজকে দিব না, সময় মতো দিব। সুবহানাল্লাহ বলেন না, মারা বলবো ওয়াজটা শুনবেন, বেশি অনেক লম্বা, এক দেড় ঘন্টা লাগবে ওয়াজটা করতে, আমি পাঁচ ছয় মিনিটই বলে দিব আলোচনাটা। এটা একটা শিক্ষণীয় বিষয়, সুন্দর একটা আলোচনা, আলোচনাটা আমি আপনাদের অল্প করে দিয়ে যাচ্ছি। এবার রাজা মশাই উনি ওনার বিবি সব বিবিরে সম্মান করে ভালোবাসে, ছোট বিবিদেরকেও সম্মান করে ভালোবাসে, বড় বিবিকেও সম্মান করে ভালোবাসে। কিন্তু ছোট তিনজন বিবি, এরা ছোট তিন রানী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেলেন কি, আমরা এত ভালোবাসি কিন্তু আমাদের রূপ যৌবন ভালো, কিন্তু রাজা আমাদের প্রতি এত আকৃষ্ট না, কিন্তু বড় বিবিকে ভালোবাসে। হঠাৎ একদিন তিন বিবি এসে রাজার কাছে প্রশ্ন করলেন, রাজা মশাই আপনি, আমি আপনাদের রানী, ছোট রানী, মেজ রানী, সেজ রানী, কিন্তু এমন কি রূপগুণ আছে, এমন কি গুণাগুণ আছে আপনার বড় বিবির মধ্যে, বড় রানীর মধ্যে, যাকে আপনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন, কারণটা কি? বলেন আমি তোমাদের জবাব আজকে দিব না, আগামী শুক্রবারে দিব। শুক্রবার আসলো, রাজা রাজমহলে বসে আছে, হঠাৎ করে পহুরিয়ারকে রাজকোষা থেকে সোনা দানা জোহর যা আসিল রূপা সব কিছু আনতে বললেন, তোমরা নিয়ে আসো সব। আনা পর সামনে রেখে দিলেন, তিন রানী ছুটে চলে আসলেন রাজার কাছে, বললেন আজকে তোমাদের একটা আজকে প্রশ্নের জবাব দিব, তবে তোমাদের তার আগে আমি একটা সুযোগ দিব, সুযোগটা তোমার বড় 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 গিন্নিকেও ডাক দাও, আমার বড় গিন্নিকেও ডাক দাও। চার রানী চলে আসলেন, চার রানী চারজন দাঁড়ায় গেলেন। রাজা বললেন আজকে তোমাদের সুযোগ হলো, আমার রাজকোষা থেকে যে স্বর্ণ অলঙ্কার সোনা দানা যেগুলো আনছি, আজকে তোমরা যে যেটা চাবা সে সেটা পাবা, এটা হলো তোমাদের সুযোগ। এই সুযোগ আমি সবসময় দিব না, আমি এরপরেই প্রশ্নের জবাব দিতে যাব, কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি, যে যেটা ধরবা সে সেটা পাবা, কিন্তু যেটার ভিতর হাত দেবা ওইটাই তোমার হয়ে যাবে। সুন্দর করে সবাই, যে তিন রানী, একজন যে সোনার ভিতর হাত দিলেন, একজন যে হীরার ভিতর হাত দিলেন, আরেকজন যে বালাখানের ভিতর হাত দিলেন, বড় রানী দাঁড়াই রইলেন। সুবহানাল্লাহ বলেন, বড় রানী দাঁড়াই রইলেন। এখন রাজা বলে তুমি হাত দাও না কেন, দাঁড়ায় আছে। ছোট তিন রানী বলতেছে ও বুকা শুকা মানুষ, ও কি হাত দিবে, এর কি মূল্য বসবে, আজকে এত বড় সুযোগ, এই সুযোগ সবসময় আসবে না। যেহেতু আজকে রাজা মন থেকে বলতেছে, রাজমহল থেকে যে যা চাবে সেটাই পাবে, বড় রানী আস্তে আস্তে করে যে রাজার ঘাড়ের উপরে হাত দিছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাজার ঘাড়ের ভিতরে বলতেছে, এখন বলছে যে তুমি কি চাইছো, স্বর্ণ তুমি চাইছো, হীরা তুমি কি চাইছো, এটা সব। বড় বিবিকে বলতেছে, রানী তুমি আমারে ধরলে, কয় হ্যাঁ আমি আপনাকে চাই, পৃথিবীর মধ্যে আপনি যদি আমার হয়ে যান পৃথিবীর সবই তো আমার, সুতরাং আপনি আমার সবই আমার, আপনি যদি আমার না হন কিচ্ছু আমার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাজা বললেন আমার তিন রানী তোমরা কান খুলে শোনো,
ভালো করে কান খুলে শোনো, আমি কেন আমার বড় রানীকে ভালোবাসতাম? সে আমার দুনিয়ার কোনো লালসিত ছিল না, দুনিয়ার কোনো লোভ লালসার ভিতর ছিল না। আমি তার স্বামী, আমাকে এত শ্রদ্ধা করত, সম্মান করত, আমাকে ভালোবাসত, যে আমি তাকে এই জন্য তাকে সম্মান করতাম, ভালোবাসতাম, যে পৃথিবীর মধ্যে স্বামীকে এত শ্রদ্ধা করত, স্বামীকে এত ভালোবাসত, সে দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আর স্বামীর জন্যই পাগল ছিল। এই জন্যে আমি আমার মা বোনদের বলতে যাই, দুনিয়ার মুখাপেক্ষী হয়েন না, আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন, কোনো আলেমের প্রতি না, কোনো মৌলবীর প্রতি না, আপনার স্বামীর খেদমত করবেন, আপনার স্বামীকে ভালোবাসবেন, তিনটা আমল করলে জান্নাতে যাবেন। নাম্বার ওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ এবং ফরজ রোজা, এটা আমার আলো আমল করবেন। যখন কোনো মা বোন আপনাদের ঋতুবতী হবেন, হায়াজ আসবেন, সঙ্গে সঙ্গে নামাজ এবং রোজা ছেড়ে দিবেন। যখন আবার পবিত্র হবেন, ফরজ কাজা রোজাগুলো আদায় করবেন, ফরজ কোনো নামাজ আদায় করা লাগবে না, ফরজ রোজাগুলো আদায় করবেন। নাম্বার টু স্বামীর খেদমত, নাম্বার থ্রি পর্দা। এই তিনটা আমল যদি করতে পারেন, আপনার স্বামীর আগে জান্নাতে চলে যাবেন। সুতরাং বেশি ওয়াজ নয়, আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবেন। কোনো মৌলবী যত সলনা কলনা দিক, কোনো মৌলবীকে দেখা শরীয়তের বিধান অনুযায়ী, যাদেরকে বিয়ে করা হারাম তাদের দেখা দেওয়া জায়েজ, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, হারাম, হারাম। আমি মা বোনদের বলে যাই, মা গো তুমি, তোমাদের ইজ্জত অনেক। যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় পাখির নাম কি? জোরে বলেন, নাম কি? দোয়েল। জানে না তার মর্যাদা, যদি মর্যাদা জানতো সে জীবনে ওই ময়লার পরে বসতো না, সে ঘরের ঢালায় বসে বলতো আমার পা ধোয়াই দে, খাবার দে। আমার মাদের কত দাম মারা জানে না, আমার মারা ওলিদের মা, নবীদের মা, আলেমদের মা, ওলামাদের মা, হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, ইমাম সাহেবের মা, তাদের শ্রদ্ধা, তাদের মর্যাদা যে কত বড় এরা জানে না। এই জন্য আমার মাদের বলি, আপনারা স্বামীর খেদমত করেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, পর্দায় থাকবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামীর প্রতি অগাধ ভালোবাসা অর্জন করবেন। স্বামী যদি আপনার ছোট হয় বয়সে, তাকেও সম্মান করবেন, আপনার সাথে বয়সে বড় হলেও আপনি তাকে সম্মান করবেন। এই জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 40। কত বছর? জোরে বলেন না, কত বছর? 40 বছর। নবীজিকে কখনো ছোট বিলে অবহেলা করে নাই, নবীকে অত ভালোবাসত, নবীকে এত ভালোবাসত যে নবীর ভালোবাসার অতুলনীয় নবীজি খাদিজাকে বলতে পারেনি। আবার নবীর বয়স যখন 53 বছর, কত বছর?